জেনেছিলাম, তাই না? গতকাল জেনেছিলাম কি কি বলতো, কোষ আবিষ্কার করে কে? আমাকে আগে আনসার করো যে কোষটা কে আবিষ্কার করেছিল। বলো। ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে হচ্ছে কোষ আবিষ্কার করেন। ও, ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে তোমার কোষ আবিষ্কার করেছিল। আচ্ছা, আমাকে আরেকটা কথা এবার আমি জানবো, কোষটা কোষ কাকে বলে? কোষ জীব দেহের গঠনের একক, জীব দেহে গঠনের কাজে। হাত তুলেছ, আচ্ছা বলো। 212 রোল, আমি কোষটাকে বিভাজন ক্ষমতার উপরে কয় ভাগে ভাগ করতে পারি? বিভাজন ক্ষমতার উপর ভিত্তি করে আমরা কোষটাকে কয় ভাগে ভাগ করতে পারি, তুমি আমাকে বলো। বলো বলো। কোষকে দুই ভাগে ভাগ করতে পারি, এক হচ্ছে আদি কোষ, আর একটা হচ্ছে প্রকৃতি কোষ। প্রাকৃতিক কোষ না, কিন্তু আমরা যেটা জেনেছিলাম সেটা হচ্ছে, আমি বলেছি কালকে আমরা শিখেছিলাম নিউক্লিয়াসের গঠনের উপর, আমি কিন্তু বলেছি বিভাজন ক্ষমতার উপর ভিত্তি করে, বিভাজন ক্ষমতা, বিভাজন ক্ষমতার উপর ভিত্তি করে ভাজক, ভাজক কোষ। আচ্ছা বলো, নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষ কত প্রকার? প্রকৃত কোষ ও আদি কোষ। প্রকৃত কোষ আবার কত প্রকারের বলো তো একটু? প্রকৃত কোষটা প্রকৃত কোষ দুই প্রকার, দেহ কোষ ও জনন কোষ। হ্যাঁ, দেহ কোষ ও জনন কোষ। আচ্ছা ঠিক আছে, এখন আমরা মিউট করে দিব, মিউট করে দিয়ে আজকে আমাদের যে পাঠ হয় সেটা আমরা আলোচনা করব। ঠিক আছে, আজকে পাঠের বিষয় সেটা আলোচনা করব, মিউট করে দিব আমি। আচ্ছা, আমরা আজকে কি নিয়ে আলোচনা করব? তোমরা বোর্ডের দিকে তাকিয়ে হয়তো বা একটু বুঝতে পারছো যে আমরা কি নিয়ে আজকে আলোচনা করতে পারি। আমরা কিন্তু খুব সুন্দর একটা জিনিস নিয়ে আজকে আলোচনা করব, সেটা কি? আমরা কোষ নিয়ে আলোচনা করব, জীব দেহের গঠন ও কাজের এগুলো যে কোষটা, সেই কোষটা নিয়ে আলোচনা করব। কি কি কোষের মধ্যে কি কি আছে সেটা আলোচনা করব, আরো আলোচনা করব কি যে কোষের কয়েকটি অংশ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে যদি আমরা তাকাই একটা কোষের দিকে, তখনই কিন্তু আমরা লক্ষ্য করবো উদ্ভিদ কোষের দিকে যদি আমরা প্রথমে তাকাই, তাহলে একটা প্রাচীর আমরা দেখতে পাবো। প্রাচীর মানে কি? রবার্ট হুক যে জিনিসটা দেখেছিল মাইক্রোস্কোপের মাধ্যমে, কোষ প্রাচীর দেখেছিল, সেই কোষ প্রাচীরটি সর্বপ্রথম আমাদের চোখে পড়বে। এই কোষ প্রাচীরটা আসলে কি? এই কোষ প্রাচীর আসলে কোষটাকে, কোষের একটা সীমারেখা নির্ধারণ করে। কোষ প্রাচীর কি করে? কোষের সীমারেখা নির্ধারণ করে। তাহলে কোষ প্রাচীরটা কি? আমরা বলবো শুধু উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কিন্তু কোনো কোষ প্রাচীর থাকে না। তাহলে এটা একটা কাজ, আমরা কি বললাম যে কোষ প্রাচীর কোষের আকার প্রদান করে। প্রথমে লিখবো কি, আকারটা প্রদান করে, কোষের আকার, আকার প্রদান করে, আকার প্রদান করে। আচ্ছা, তারপরে কি করে?
কোষের মধ্যে যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে কি করে সে রক্ষা করে, তাই না? তাহলে কি বলবো আমরা, ভিতরের অংশকে রক্ষা করে। তাহলে ভিতরের অংশকে, ভিতরের অংশকে, ভিতরের অংশকে রক্ষা করে, রক্ষা করে। আচ্ছা, ভিতরের অংশকে সে রক্ষা করে। আর কি করতে পারে? কোষপাজি কোষের বাহিনী, অর্থাৎ কোষের বাহিরে তো আমরা এখানে একটা কোষ অঙ্গ করেছি, এর পাশে তো আরো কোষ রয়েছে, তাই না? কোষের পাশে তো কোষ থাকে, তার মানে এরকম ভাবে আর একটা কোষ হয়তো এর পাশে এরকম ভাবে আছে। তাই এই যে কোষের বাহিরে আর ভিতরে বিভিন্ন কোষের মধ্যে বিভিন্ন পদার্থের যাতায়াতটা নিয়ন্ত্রণ করে, বিভিন্ন পদার্থের আদান প্রদান করে, তাই না? ভিতরে বাহিরে আমরা বলতে পারি যে কি করে এটা, কোষপ্রাচীর কোষের আকার প্রদান করে, ভিতরে বাহিরে তরল পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করে। তাহলে কি করে এটা, তরল পদার্থের, তরল পদার্থের, তরল পদার্থের চলাচল, চলাচল নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণ করে। এই কাজগুলো কিন্তু কে করে, কোষপ্রাচীর করে। তাহলে আমরা কোষপ্রাচীর সম্পর্কে কি জানলাম, যে এটা উদ্ভিদ কোষে থাকবে, সেলুলোজ নির্মিত, আমাদের বলতে যদিও না এটা সেলুলোজ নির্মিত কথাটা, কিন্তু আমরা বলবো যে কেবলমাত্র উদ্ভিদ কোষে কোষপ্রাচীর থাকে, কোষপ্রাচীরে কতগুলো ছোট ছোট ছিদ্র থাকে যেগুলোকে আমরা কি বলি, কূপ। কি বলি সেগুলোকে, এগুলোকে আমরা কি বলি, ছিদ্রগুলোকে আমরা কি বলি, কূপ। এই ছিদ্র গুলোকে, এখানে কতগুলো ছিদ্র আছে, সেই ছিদ্র গুলোকে আমরা কূপ বলে থাকি। আর কোষপ্রাচীরের কাজ কোষের একটা নির্দিষ্ট সীমারেখা প্রদান করে, কোষের ভিতরে যে পদার্থগুলো আছে বা জিনিসগুলো আছে, কোষ অঙ্গাণু রয়েছে, এগুলোকে রক্ষা করে, আর তরল পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করে। এই তিনটা হলো কোষপ্রাচীরের কাজ। আমাদের বলতে কিন্তু প্রথমে দেওয়া আছে কোষপ্রাচীরের কথাটা, এরপর আমরা চলে আসি কিসে বলতো? আগে আমরা তোমাদের কাছ থেকে জেনে নিই কোষপ্রাচীরের কাজটা, তোমাদের ঠিক মতো বুঝতে পারলে কিনা। তবে তোমরা বারবারই বলছো, সবাই একসঙ্গে কথা বলবে না, আমি যাকে ধরবো সে শুধু আনসার করবে, কেউ কোনো কথা বলবে না, চুপচাপ শুনবে। তারপর আমরা চলে আসবো পরবর্তী অংশে, আমি যাকে ধরবো সে শুধু আনসার করবে। দেখি ম্যাম, আমি বলবো। রাইসা 145 রো, তুমি বলো তো একটু, কোষ প্রাচীরের কাজ বলো। কোষ প্রাচীরের কাজ তিনটা বলো, আকার প্রদান করে, ভিতরে আকার প্রদান করে, তারপর হচ্ছে আকার প্রদান করে, ভেতর ও বাইরের মধ্যে তরল পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করে, এদের ভেতরের অংশকে রক্ষা করে। সুন্দর, চলে আসি আমরা আমাদের পরবর্তী যে অংশটুকু রয়েছে সেখানে চলে আসি। সেটা কি রয়েছে সেটা আমি বলি, এখানে রয়েছে প্রোটোপ্লাজম। আমি একটু দেখে নিই এটা কি আছে, প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমে আমরা জানবো এবার প্রোটোপ্লাজমটা কি। কোষের ভিতরে যে অংশটা রয়েছে, আমরা হচ্ছে তার একটা চিত্রটা অঙ্কন করি, এটা কিন্তু আমরা একটা উদ্ভিদ কোষ চিত্র কিন্তু এটা অঙ্কন করছি, বিভিন্ন অংশ আমরা এখন অঙ্কন করবো উদ্ভিদ কোষের। এটা হচ্ছে নিউক্লিয়াস, আমরা এটা কিন্তু উদ্ভিদ কোষে কয়েকটি অংশ কিন্তু অঙ্কন করছি। এখন আমরা প্রোটোপ্লাজম সম্পর্কে আমরা একটু জানবো, সেজন্য আমি জিনিসটা অঙ্কন করে নিলাম।
প্রোটোপ্লাজম কোষ প্রাচীরের অভ্যন্তরে, প্রোটোপ্লাজমটা কি? কোষ প্রাচীরের অভ্যন্তরে, অর্থাৎ এইটা কোষ প্রাচীর হলে ভিতরে, কোষ প্রাচীরের অভ্যন্তরে যে অর্ধ তরল দানাদার পদার্থটা রয়েছে সেটাই হচ্ছে কি আসলে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমকে আমরা আবার কয়েকটি অংশে ভাগ করেছি, কি কি অংশ আমরা জানবো এখন জানবো, কোষ ঝিল্লি। প্রোটোপ্লাজমকে আমরা কয়েকটি অংশে ভাগ করেছি, এটাকে জীবনের মূল ভিত্তি বলা হয় প্রোটোপ্লাজমটাকে, কোষ ঝিল্লি। এই যে প্রথমে এক নাম্বারটা আমি কি বললাম, তিনটি অংশ, একটা হচ্ছে কি কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি, এটা একটা। দুই নাম্বার সাইটোপ্লাজম, তিন নাম্বার নিউক্লিয়াস, তিন নাম্বারটা হচ্ছে নিউক্লিয়াস। এই কয়টি অংশে আমাদের এটা বিভক্ত, কি বিভক্ত? আমাদের প্রোটোপ্লাজম তিনটি অংশে, কি বললাম, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, আরেকটা কি নিউক্লিয়াস। এখন কোনটি সাইটোপ্লাজম কোনটি নিউক্লিয়াস আমরা এবার জানবো। এটা হলো নিউক্লিয়াস, এটার নাম কি নিউক্লিয়াস, এটার নাম হলো নিউক্লিয়াস, নিউ নিউক্লিয়াস, এটার নাম হলো নিউক্লিয়াস। ঠিক আছে, নিউক্লিয়াস কে বাদ দিয়ে কোষের মধ্যে যে ফাঁকা জায়গা থাকে সেটাকে আমরা কি বলি, সাইটোপ্লাজম। তাহলে নিউক্লিয়াস কে আমি যদি বাদ দিই, বাদ দেওয়ার পর কোষের মধ্যে যে ফাঁকা জায়গাটা রয়েছে এটাকে আমরা কি বলছি, এটাকে সাইটোপ্লাজম, এটা হলো সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। আর আরেকটা কি কোষ ঝিল্লি, কোষ প্রাচীরের নিচে তোমরা দেখতে পাচ্ছ পাতলা একটা পর্দা, আমি হালকা করে এটা অঙ্কন করার চেষ্টা করেছি, পাতলা একটা পর্দা, এটাকে আমরা কি বলছি কোষ ঝিল্লি, এটা হচ্ছে কি কোষ ঝিল্লি, এই যে পাতলা পর্দাটা হচ্ছে কোষ ঝিল্লি, এটা হচ্ছে কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি, এটা হলো সাইটোপ্লাজম, এটা হলো নিউক্লিয়াস, কিসের অংশ কোষ, বলতো কিসের অংশ, এটা প্রোটোপ্লাজমের অংশ তিনটা। আর আমরা কোষ প্রাচীরের কথা শুনলাম, কোষ প্রাচীরের কাজ আমরা জানলাম আজকে, তাই না? আমরা কিন্তু কোষের চিত্রটাও কিন্তু মোটামুটি অঙ্কন করে ফেলেছি। এটা হচ্ছে কোষের মধ্যে প্লাস্টিড, এটা হলো মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, এটা কি মাইটোকন্ড্রিয়া, এটা হলো মাইক্রো মাইক্রো কন তারপরে এটা কি, এটা কি বললাম প্লাস্টিড, এটার নাম কি প্লাস্টিড, এটা কি করে, এটা সবুজ উদ্ভিদকে খাদ্য তৈরিতে সহায়তা করে। আর মাইটোকন্ড্রিয়া কি করে, মাইটোকন্ড্রিয়াকে আমরা বলি পাওয়ার হাউস, এটিপি তৈরি হয়, এটিপি তৈরি করে মাইটোকন্ড্রিয়া, শ্বসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর এটা হচ্ছে প্লাস্টিড। আমরা যদিও আগামী দিনে জানবো এগুলো, কিন্তু আজকে আমরা কোষের মূল জিনিসটা কিন্তু আমরা জেনে ফেললাম। এইটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে কি তোমরা একটু আমাকে বলো, আমি তাহলে এগুলো নিয়ে আবার আলোচনা করব। বলো কারো কোনো প্রবলেম আছে? নো ম্যাম, নো ম্যাম, নো মিস, নো ম্যাম, নো মিস, নো ম্যাম, নো মিস, নো ম্যাম, নো মিস, নো ম্যাম, নো মিস। প্লাস্টিক কয়টা থাকে বুঝতে পারলাম না, তিনটি। প্রোটোপ্লাজম কাকে বলে? প্রোটোপ্লাজম কোষের অভ্যন্তরে যে অর্ধ তরল দানাদার 18 তরল পদার্থ থাকে সেটাই পদার্থটাই হচ্ছে প্রোটোপ্লাজম, যেটাকে বলা হয় জীবনের মূল ভিত্তি। কিন্তু আছে প্রোটোপ্লাজমটাকে আমরা কি বলি, জীবনের ভিত্তি বলা হয়, তাই না? এর মধ্যে যে অর্ধ প্লাস্টিড থাকে, মিস কোর্সিলি কাকে বলে? উদ্ভিদ কোষে কয়টা প্লাস্টিড থাকে?
অনেক প্লাস্টিক থাকে, 200 থেকে 300 কি 400 টি থাকতে পারে, কোষের আয়তনের উপর এটা নির্ভর করে না, যে কোষটা কত বড় সেটার উপর নির্ভর। আচ্ছা, প্রোটোপ্লাজমের মধ্যে কিন্তু এগুলো বা সাইটোপ্লাজমের মধ্যে কিন্তু এগুলো অবস্থান করে। আমি একটা মাইটোকন্ড্রিয়া অঙ্কন করেছি, একটা প্লাস্টিড অঙ্কন করেছি, এখানে আরো অনেক জিনিস থাকে, অনেক নিজগুলাও থাকে, আঁকাবো কালকে আমরা এগুলোকে আজকে যেটুকু আমরা বললাম সেটুকু কিন্তু অঙ্কন করলাম। তোমাদের যেটা কাজ থাকবে সেটা আমি বলি, তোমাদের যেটা বাড়ির কাজ থাকবে সেটা হচ্ছে কোষ প্রাচীর কি, কোষ প্রাচীর কাজ উল্লেখ করো, কোষ প্রাচীর কি, কোষ প্রাচীরের কাজ উল্লেখ করো, প্রোটোপ্লাজম কয়টি অংশ নিয়ে গঠিত, প্রোটোপ্লাজম কয়টি অংশ নিয়ে গঠিত, এই যে প্রোটোপ্লাজম কয়টি গঠিত, আর কোষ প্রাচীর কি, এর কাজ কি করে, এটা তো তুমি হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, এখন বলো ম্যাম আরেকবার হোমওয়ার্কটা বলবেন। কোষ প্রাচীর এই দুটা তোমাদের, কোষ প্রাচীর কি, কাজ উল্লেখ করো, প্রোটোপ্লাজম এর, প্রোটোপ্লাজম এর কয়েকটি অংশ কি কি, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। কি সবাই কি বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। আচ্ছা ম্যাম, ইয়েস ম্যাম, তাহলে নাও ঠিক মতো হোমওয়ার্ক জমা দিবে। হ্যাঁ বলো ম্যাম, বলো হোমওয়ার্ক কতক্ষণ পর্যন্ত সময় থাকবে? তোমরা রাত 8টার মধ্যে দিবে, সাধারণত 1 ঘন্টার মধ্যে হোমওয়ার্কটা পাঠানোর কথা, ঘন্টাখানিকের মধ্যে তোমরা পাঠাতে পারলে ভালো, এক তবে আর 8টার পরে তোমরা পাঠাবে না, পরের দিন তখন আবার। মিস প্রোটোপ্লাজমটা আরেকবার বলেন। প্রোটোপ্লাজম বইতে দেওয়া আছে, মিস আমার লেখা বুঝতে পারছি না। কোষ প্রাচীর উদ্ভিদ কোষে থাকে, তোমার নেটের প্রবলেম সেজন্য তুমি দেখতে পাচ্ছ না। কোষ প্রাচীরটা উদ্ভিদ কোষে অবস্থান করে, কোষ প্রাচীর কি করে, কোষকে একটা নির্দিষ্ট আকার প্রদান করে, আর কি করে, কোষের মধ্যে বিভিন্ন পদার্থগুলোকে রক্ষা করে, কোষের ভিতরে বাহিরে বিভিন্ন তরল পদার্থে যাতায়াত নিয়ন্ত্রণ করে। কোষ প্রাচীরে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, যেগুলোকে আমরা কি বলি, কূপ বলে থাকি। তারপর প্রোটোপ্লাজম কি অংশ, কোষঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। কোষ প্রাচীরের নিচে পাতলা পর্দা কোষঝিল্লি বলি, আর সাইটোপ্লাজম কোষের নিউক্লিয়াস অংশ ছাড়া বাকি যে অংশটা রয়েছে সেটাকে আমরা বলি সাইটোপ্লাজম। দেখতে পাচ্ছ কোষের মধ্যে একটা পর্দার স্পষ্ট অংশ, সেটাকে আমরা নিউক্লিয়াস বলছি। সবাইকে ওকে ম্যাম বুঝতে পেরেছ? বইতে সব দেওয়া আছে, বইটা ভালো করে পড়বে তাহলে আনসার গুলো ঠিক পেয়ে যাবে। এস ম্যাম বুঝতে পেরেছি। ইয়েস ম্যাম পেরেছি। আচ্ছা তাহলে সমস্যা আছে আর? নো ম্যাম, নো ম্যাম, নো ম্যাম, ভালো থাকো। নো ম্যাম, নো ম্যাম, ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।